মাত্র কয়েকদিন পূর্বে বাংলাদেশে চলে গেল দুর্গাপূজা রাজশাহী শহরে ঘুরছি দুই তিনজন হিন্দুর সাথে সাক্ষাৎ হয়ে গেল পুরাতন পরিচিত বলে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম আমরা হলাম মুসলমান আপনারা হলেন হিন্দু কেন সালাম দিলেন বলছে আমাদের ঠাকুর বলেছে মুসলমানদের ধর্মীয় লিডার যারা তাদের দেখা হলে সালাম দিও দেবতা বড় খুশি হয় মাশাআল্লাহ চিন্তা ভালো আমি জিজ্ঞেস করলাম দাদা দুর্গা পূজা কেমন হলো বলছে অন্যান্য বারের চাইতে খুব বেশি ভালো হয়েছে এত ভালো হওয়ার পেছনে কারণ কি বলছে পূজা মণ্ডপে হিন্দু তেমন নাই মুসলমান দিয়েই পূজা মণ্ডপটা ভরপুর ছিল যারা নাউজুবিল্লাহ বলে না তারা জানমন হয় পূজা মণ্ডপে এর জোরে বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম মসজিদে যায় না পূজা মণ্ডপে যায় এখানেই শেষ না কথা আরো আছে কি ঘুম আসছে নাকি আপনাদের এক নাম্বার গেল দুই নাম্বার এ দেশের একজন প্রখ্যাত ব্যক্তি মাত্র কয়েকদিন পূর্বে বলেছে মুসলমান একজন মহিলা বিশাল দায়িত্বশীল তিনি বলেছেন হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে আরেকজন ব্যক্তি বলেছেন আপনারা যখন আপনাদের দেবতার কাছে প্রার্থনা করবেন তখন আমার কথাটা আমি একটু বইলেন আর একজন ব্যক্তি বলেছে নির্বাচন নিয়ে যারা প্রহসন করে দুর্গা দেবীর কাছে প্রার্থনা করি দুর্গা দেবী যেন ওদের ধ্বংস করে দেয় গাড়িসাপাড়া না এলাকার না গাড়িসাপাড়া তাই তো আমার ভাইয়েরা প্রশ্ন করি জবাব দিবেন গাড়িসাপাড়ার কোন ভাইয়ের বউ যদি চাঁচকরের কোন যুবকের প্রশংসা করে বলে স্বামী গো তোমাকে তেমন ভালো লাগে না চাঁচকরের ওই সুন্দর ছেলেটার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় একটু আওয়াজ করে বলেন এমন বউ কি ঘরে রাখা যাবে ভাই আর একটু জোরে বলেন তাহলে এ এলাকার কোন বউ যদি চাঁচকরের যুবকের প্রশংসা করে ওই বউ যেমন ঘরে থাকতে পারে না মুসলমানদের দায়িত্বশীল হওয়ার পরে দুর্গা দেবীর কাছে কেউ যদি সাহায্য প্রার্থনা করে ওরাও কোনোদিন মুসলমান থাকতে পারে না পারে না পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা কথা শেষ অনেকে আবার মন খারাপ করে মন খারাপ করার কারণ আছে বগলে যদি শুটকি মাছ থাকে এক বোঝা আতর দিয়ে গোসল করানোর পরেও কিসের সেন্ট পাবে ওই শুটকি মাছের সেন্টই পাবে ঠিক না বেঠে মানে মনের মধ্যে বদমাশি করবে সোনার ভাইয়ের আমার দরদিরা ইসলাম ইসলাম কি জিনিস একটু খেয়াল করেন মুচকি হাসি দিলেই নেকি চোখের পানি ছেড়ে দিলেই আল্লাহ গুনাহ মাফ করে সওয়াব লিখে দেন বলি আলহামদুলিল্লাহ ইসলাম হলো সেই জিনিস মুচকি হাসি দিলেই নেকি পাওয়া যায় চোখের পানি ছেড়ে দিলে আল্লাহর কাছে মাপ পাওয়া যায় তাহলে ইসলাম কত সহজ আর এত সহজ ইসলাম ধুয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বাদ দিয়ে মুসলমান হয়ে দুর্গা দরগার কাছে সাহায্য প্রার্থনা করে যারা কোনোদিন মুসলমান হতে পারে না তারা এগুলো সবচাইতে বেশি ধোঁকাবাজ মুসলমানদের বাংলাদেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে যারা বাংলার জমিনে মুসলমান যদি কখনো একটা বার রেগে যায় ওদের জায়গা হবে না হবে না হবে না মুসলমান তো এমনই হওয়া উচিত সোনার ভাইয়েরা আমার জামিন কার আল্লাহর আসমানও আল্লাহর আমরাও আল্লাহর নতুন একটা হাওয়া তৈরি হয়েছে বাংলাদেশে 2023 সালের মধ্যে নাকি দুর্ভিক্ষ আসবে আমরা কোনোদিন বলিনি আলেম ওলামা বলবো না তার কারণ রিজিকের মালিক কে আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকদাতাকে খাওয়ান আল্লাহ পরান আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ এই জন্য বিধান দেওয়ার ক্ষমতা আছে কার একটু কষ্ট মনে নেওয়া যাবে না সংশোধনের জন্য
احتسابমূলক কথা আপনাদের বলছি অনেক ভাই আছে যারা দাঁড়িয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ যা হয় আল্লাহ থেকেই হয় আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় চাকরি খাওয়ায় না চাকরি পরায় না যা হয় আল্লাহ থেকেই হয় এটা আলেম উলামা যারা ভাই বলেন তো কালেমার অর্থ কি এটা ঠিক আছে ঠিক আছে কালেমার অর্থ ঠিক আছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে লাম আলিফ এটা হলো কেচি দিস ইজ কেচি এটা হলো কেচি এই লাম আলিফ দিয়ে কেটে দিলাম কি কেটে দিলাম আমি কোনো বাতিল মানি না বদ্দিল মানি না দুর্গা মানি না কিছুই মানি না মানি কাকে আল্লাহ তার মানে আল্লাহ ছাড়া কারো আইন মানি না কারো বিধান মানি না 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না এইটাই বলতে হবে যদি বলে যা হয় আল্লাহ থেকে হয় আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় কালেমার অর্থ এলোমেলো হয়ে যায় এজন্য হিসাব কিতাব কিন্তু ঠিক থাকে না এটা কেন হয় হাতি বটগাছের কাছে গিয়ে বটগাছের পাতা খাবে পেটে প্রচন্ড ক্ষুধা কম্প্লিটা পয়েন্ট শুনছেন তো আপনারা সুর দিয়ে বটগাছের একটা ডাল আস্তে করে নামিয়ে নিয়েছে বাম পা দিয়ে চেপে ধরে জনমের মতো পাতা খাচ্ছে পাশেই ছিল এক ছাগল ওই ছাগল চিন্তা করে দিস ইজ দ্য মোমেন্ট এটি বেটার সুযোগ এখনই কাজে লাগাতে হবে কারণ আমি ছাগল তো অত উঁচু থেকে ডাল পাড়তে পারবো না হাতির এই পাড়া দেখে সুযোগ মতো ছাগল এসে বটগাছের পাতাগুলি যখন খাওয়া শুরু করেছে খেতে খেতে এমন হয়েছে হাতি সুর দিয়ে এবং বাম্পা দিয়ে ডালটা চেপে ধরে আছে ওই ডালের মাঝখানে ছাগলের পেট মানে এই দিকে দুই পা এই দিকে দুই পা আর পেটের মাঝখানে ডাল হাতির যখন খাওয়া হয়ে গেছে সঙ্গত কারণে হাতি ডালটা কি করবে ছেড়ে দিবে হাতি যখন ডাল ছেড়ে দিয়েছে একটু আওয়াজ করে বলুন তো ছাগল কোথায় মানে ওর মোটামুটি স্লোগান যা আছে বাংলা ইংরেজি যত স্লোগান মুখস্থ আছে সমানে স্লোগান চালিয়ে যাচ্ছে তার মানে হাতি ভাই নামাও 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 এই তোমার কাজ ছিল তুমি সাইড থেকে খাবা মাঝখানে কেন আসলা এই মাঝখানে আসাই তো ভুল হয়ে গেছে আমি যেটি বোঝাতে চাই কামতুরা পয়েন্ট খেয়াল করেন বক্তৃতার মঞ্চে বসবে তারা বক্তৃতার কথা বলবে তারা কোরআন আর হাদিসের জ্ঞানী গুণী যারা কিছুই জানি না দাঁড়িয়ে গেলাম কালেমার অর্থ পরিবর্তন করে দিলাম ইমান হারানোর ভয় আছে না না প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ভামে সাবি তোমার রবে যে পড়ে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সবই যে হবে তোমার পর রে মন আমার কেন বাঁধ দালান ঘর মার হাবা বলে একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর চিল্লা বলুন মারহাবা আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সামনে বসা লোক আছে 73 জন ওগো নবীজি আপনার অপরূপ চেহারা দেখে আমাদের জীবনের ভুল ভেঙে গেছে বুঝতে পেরেছি আমাদের দলীয় লিডার যারা অসত্য কথা বলেছে তারা একটু দয়া করে ডান হাতটা সামনের দিকে গিয়ে দেন সুবহানাল্লাহ বলেন নবীজির মনের মধ্যে কোনো প্যাচ গোজ ছিল না আর আমাদের মনের মধ্যে প্যাচ গোজ এত বেশি জিলাপির চাইতেও প্যাচ বেশি বাজান ঠিক আছে না নতুন নতুন বুদ্ধি শোনার ভাইয়ের আমার আমি একটা একটা করে পয়েন্ট বলবো আপনাদের সামনে খেয়াল করেন নবীজি ডান হাতটা সরল মনের সামনে গিয়ে দিলেন সামনে 73 জন ইহুদি বসে আছে আল্লাহর হাবিবের ডান হাতের উপরে আব্দুল্লাহ ইবনে সালামের নেতৃত্বে হাত রেখে বলে আর দেরি করার কোনো সুযোগ নাই সুযোগ নাই এখনই পড়ে দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে কলিজা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাজান বলেন তো আমরা খুশি না বেজার অন্য ধর্মের মানুষ কালেমা পড়ার কারণে আমরা খুশি
আর যদি তারা কালেমা না পড়ে তাদের ধর্মেই থাকতো তাদের লোকজন খুশি হতো তার মানে এখন তারা বেজার হয়েছে নাখোশ হয়েছে একান্ত আপন করেন আমার এই অবস্থায় আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে তার মানে ভিন্ন ধর্মের লোক ইসলাম ধর্মে আসলে আমরা খুশি ভিন্ন ধর্মের লোকজন বেজার হয় বাংলাদেশে মুসলিম নামধারী কিছু মুনাফেক আছে নাস্তিক আর মুরতাদ আছে মসজিদ মাদ্রাসার নাম শুনলে বেজার হয়ে যায় বাংলাদেশ থেকে প্রতি বছর ক্রিকেট খেলার জন্য বহির্বিশ্বে যাই কি বলেন যায় কি যায় না আইপিএল বিপিএল পেলের কোনো শেষ নাই আমি ঢাকা এয়ারপোর্টে কক্সবাজার মাহফিল যাব দুই তিনজন যুবক দেখি মাশাআল্লাহ ব্যাপক সেজে গুজে আছে যুবকদের তো চিনার কোনো উপায় নাই এক যুবকের চুল দেখলাম সজারু কাটিং মানে চুলগুলো আসমানের দিকে একটাও জমিনের দিকে নাই আরেক যুবক পেলাম বিট কাটিং বাটি কাটিং পাঙ্কু কাটিং হিপ্পি কাটিং মেসি কাটিং রোনালদো কাটিং নতুন একটা কাটিং আপনারা শুনলে খুশি হবেন আনারস কাটিং তা আমি ওই মাথায় হাত দিয়ে বলছি আল্লাহ ওয়াজ করলে মধুপুর আর আনারস আসলে এত দূর খবর পেলাম না আল্লাহ যুবক আমার মুখের দিকে তাকিয়ে দুনিয়ার ভালো মন্দ বুঝেন না হুজুর মানুষ যাত্রার মাথায় হাত দিয়ে দেন আমি বললাম ভাই আমি তো আনারস লাড়ছি ভাই বলছে এটা আনারস নয় কাটিং এর নাম হলো আনারস কাটিং মাশাআল্লাহ ভালো দোস্ত এত আনন্দ কিসের বলছে বাংলাদেশের টাইগাররা বহির্বিশ্বে আইপিএল খেলতে যাবে হুজুর আপনি দোয়া করে দিয়েন এই জন্য আজকে লাল গালিচা বিছানো ফুল ফল বিভিন্ন কিছু আছে দেশের দায়িত্বশীল যারা স্পেশাল বিমানে তুলে দিবে তারা দোয়া করে নেবার জন্য বিশ্বকাপটা পায় যদিও শরীয়তে বাজি ধরে কোনো খেলা জায়েজ নাই তারপরও মনে মনে বললাম এবার না হয় দোয়া করেই দিলাম যাকে এবার যেন পায় বিশ্বকাপটা কয়েকদিন পরে ফিরছি ওই তিনজন যুবক বসে আছে ঢাকা এয়ারপোর্টে গালে হাত দিয়ে মেয়ে মানুষের স্বামী মারা গেলে কি ধোবা বলে বিধবা ওই একই অবস্থা গালে হাত দিয়ে আমি সালাম দিয়ে বললাম দোস্ত খেলার খবর কি বলছে হুজুর এমন হারা হেরেছে লজ্জায় মুখ দেখানোর কোনো উপায় নাই হুজুর পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা ফিরে এসেছে বকরির বাচ্চা আমি বললাম স্পেশাল বিমান আনতে যাবে না বলছে বিমান ভ্যানালা আনতে যাবে না কোনো ভ্যানালাই চড়তে নিবে না বিমান কাম টু দ্য পয়েন্ট যেটি বোঝানোর জন্য বললাম এটা হলো নেগেটিভ বাম দিকেরটা ডান দিকেরটা খেয়াল করেন তাহলে প্রতি বছর ক্রিকেট খেলতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ পায় না কোরআনে কারিমের তেলাওয়াত যারা করে আমাদের সন্তানগুলি একটা বারের জন্য বহির বিশ্বের কাছে হার মানতে জানে না প্রতি বছর বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরো কথা আছে আমি আস্তে আস্তে আসি সামনের দিকে খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবীজি বিদায় দিয়ে দেন বাড়ির দিকে চলে যাব আল্লাহর হাবিব বললেন বি কেয়ারফুল সাবধান তার কারণ হলো ইমানের মানা পড়েছো যখন ইমানের পরীক্ষা দিতে হবে তখন রাস্তার বাঁকে বাঁকে দাঁড়িয়েছিল ইহুদিগুলো লিডারগুলো ডাক দেয় আব্দুল্লাহ ইবনে সালাম না বলছে হ্যাঁ কোথায় গিয়েছিলা বলে যে নবীর কাছে যেতে নিষেধ করেছিল সেই নবীর চেহারায় একবার দেখার জন্য গিয়েছিলাম আলহামদুলিল্লাহ নাই আর একটু জোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ বলে কি হয় কি এ কি ব্যাপার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসিও দেখা যায় মাশাআল্লাহ কোনো ঘটনা আছে নাকি বলতে হ্যাঁ অবশ্যই ঘটনা আছে আল্লাহর হাবিবের দরবারে যাবার পরে নবীজির নূরানি চেহারা দেখে কলিজার মধ্যে মায়া মহাব্বত আর ভালোবাসা যখন তৈরি হয়ে গেল ধৈর্য ধারণ করতে পারলাম না সাথে সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আর ওই কালেমা যখন জবান দিয়ে উচ্চারণ করেছি কালেমার নূরের বদৌলতে আল্লাহ চেহারাটা সুন্দর করে দিয়েছে আল্লাহু আকবার বলেন সোনার ভাইয়ের আমার শুধু এতটুকু বুঝায় আপনাদের উগান্ডা এরপরে মালয়েশিয়া ওয়েস্ট ইন্ডিজের বহু মুসলমান আছে চেহারাগুলি কুচ্ছিত কালো কেমন যেন নিগ্রো নিগ্রো কিন্তু কোরআনের ছায়া তলে থাকার কারণে ওই কালো মানুষের মধ্যেও চেহারায় নূর আছে না এটা হলো কালো মানুষের কথা একটু ফর্সা মানুষের কথা শুনেন তাছাড়া তো মন খারাপ হবে বাংলাদেশে ফর্সা মানুষ ছিল হঠাৎ করে ঘোষণা দিল
আমরা আবার 72 এর সংবিধানে ফিরে যাব রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারি না আল্লাহর কি মেহেরবানি এতই মাথায় বুদ্ধি সাদে মালটাল কিছুই নাই টাকলা মুরাদ দেরি হলো না সঙ্গে সঙ্গে আল্লাহ এমন এক কিক দিলেন রাষ্ট্রধর্ম ইসলাম মানবে না ও কি আল্লাহ মন্ত্রিত্ব খারিজ করে দিয়ে দেশ থেকে বিতাড়িত করে চলে গেল কানাডা জায়গা হলো না দুবাই চলে আসলো এয়ারপোর্টে ফকিন্নির মতো পড়ে থাকলো বাড়িতে ফিরে আসলো ওর বউ ঢাকা ধানমন্ডি থানায় স্বামীর নামে মামলা করলো তার মানে কোরআনের বিরোধিতা করে যারা আল্লাহর কাছে বেইজ্জতি হয় তারা বলেন ঠিক কি না সোনার বন্ধুরা আমার ভাইয়েরা এবার আসেন এই লোকগুলিকে বলে কালেমা পড়েছ মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছ আওয়াজ করে বলি না আউযু বিল্লাহ কালেমা পড়লে কপাল পুড়ে না বরং কালেমা পড়লে কপালটা ভালো হয় কালেমা না পড়লে কপালটা পুড়ে যায় যা আছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না জোরে মারহাবা যা আছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না ইমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না যা আছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না ইমান আমার নিও না লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইয়ের এখন ফিরে আসেন যেমনি বলল কপাল পুড়া দেরি হলো না কাম টু ব্যাক দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের দরবারে ছুটে চলে আসলো ও নবীজি আপনি কি আমাদের ব্যাপারে কিছু বলবেন নাকি কি হয়েছে বলে আমরা নাকি কালেমা পড়ার কারণে আমাদের কপালটা পুড়ে গেছে আল্লাহর হাবিব বললেন উসকুত ইজলিস ইয়া সালার রে চুপ করে সামনে বসো দেখি মালিকের কোনো ফয়সালা হয় কি না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীজি যদি কখনো কোনোদিন কোনো সমস্যায় পড়ে যান আমি আল্লাহকে কল দেবার দরকার নাই একটা বারের জন্য শুধু মিস কল দিবেন আমি আল্লাহ কল ব্যাক করে আপনার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছেন আর সে মুআল্লায় খবর হয়ে গেল রাব্বুল আলামিন ডাক দিলেন জিব্রাইল ও জিব্রাইল যাও যাও আল্লাহ কোথায় যাব আমার বন্ধুর কাছে নবীজির কাছে চলে যাও সুবহানাল্লাহ বলেন জিব্রাইল বলেন আল্লাহ বন্ধুর কাছে বন্ধু কি খালি হাতে যেতে পারে নাকি এইখান থেকে বোঝা যায় আত্মীয় স্বজন বাড়ি খালি হাতে যাওয়া ঠিক না হাদিয়া নিয়ে দেওয়া সুন্নাত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোশ্চেন করেন জিব্রাইল বন্ধু টাকা বলে আল্লাহ আপনারও বন্ধু আমারও বন্ধু সুবহানাল্লাহ বলেন যদি তাই হয় জিব্রাইল আমি আল্লাহ তোমাকে খালি হাতে পাঠাবো না নবীর সামনে 73 জন মুসলিম বসে আছে আমার রাসূলকে জানিয়ে দাও রাসূলকে জানিয়ে দাও ওরা যদিও কোশ্চিন করেছে প্রশ্ন করেছে জামিনে আমি আল্লাহ ওদের কালেমা পড়ার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি ওদের প্রশ্নের জবাবগুলি হয়েছে আল্লাহ পাকের আউশে আজিমে আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন হুজুর ইউপি পান আপনি কি প্রস্তুত বলছো অবশ্যই না তাহলে কোরআনুল কোরআন তেলাওয়াত করেন আমার সঙ্গে কোরআন লাইসু সাওয়া মিন আহলিল কিতাব এই দুনিয়া ইহুদি খ্রিস্টানগুলি সকলে এক সমান নয় এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে হুজুর কেন গোপনে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো কোনো হিন্দু ভাই বোন যদি কালেমা পড়ে এদিক টাকা ওদিক টাকা এনলা কোনো হিন্দু ভাই যদি কালেমা পড়ে
তাহলে ওকে আস্তে করে ডাকে, ডাকার পরে বলে কালেমা ছেড়ে দাও। কালেমা একবার পরে যারা ছাড়তে পারে না তারা যদি ঠিক হয় বলেন ঠিক কিনা। সোনার ভাইরা এবার যখন কালেমা ছাড়তে চায় না জোর করে ধরে নিয়ে চলে যায়, জবাই করে দেয় হিন্দুদেরকে, চিতায় তুলে চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কলিজার ভাইয়ের আমার বন্ধুর অন্তর দিয়ে শুনে যান, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন ওরা গোপনে কালেমা পড়েছে, তাহলে কি হবে রাত্রি যখন গভীর হয়ে যায় এই দামি কপালটাকে মাটির সাথে লাগিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দিয়ে দেয়, রুচিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। এই সেজদাকারী যারা নবীর উম্মত, যারা আমরা নবীর উম্মত কি উম্মত না, সকলে নবীর উম্মত, নবীর উম্মত যারা তাদের বৈশিষ্ট্য আছে আয়াতের মধ্যে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসিরে কাবীরের লেখক, নবীর উম্মত হবেন যারা তাদের কোয়ালিটি বৈশিষ্ট্য হবে আটটা। একটু হাতের দিকে তাকিয়ে হুঙ্কার মেরে বলেন কয়টা, একটু ইলেকশনের মতো চিৎকার মেরে বলেন কয়টা, আটটা। আমি আজকে তিনটে বলবো ইনশাআল্লাহ, কারণ সময় স্বল্প, তো এরপরও হয়তো সময় পাবো না আমি। এক নাম্বার কাইমা, আল্লাহু আকবার বলেন তাকা। এই অর্থটা বলার আগে আপনাদের বুঝাই দিই, বিশাল একটা বটের গাছ, এই বটের গাছ দশজন মিলে যদি ঝাঁকুনি দেয় বাজান বলেন তো বট গাছের কিছু হবে, কিছুই হবে না। অইমা মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা। বাতিল শক্তি আঘাত করবে, মুসলিম নামধারী মুনাফেকরা আঘাত করবে, বেদিন আঘাত করবে, বদ্দিন আঘাত করবে, নাস্তিকের আঘাত করবে, জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, সব কিছুর উপরেও মুসলমান যারা ইসলাম থেকে দূরে সরে যেতে পারে না, পারে না, পারে না বলেন ঠিক কিনা। ইসলামের উপরই যারা থাকবে তাদের ইন্তেকাল হতে দেরি, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এক নাম্বার সত্যের উপর অটল থাকা, আমরা আছি থাকবো ইনশা আল্লাহ। দুই নাম্বার নবীর উম্মতের দুই নাম্বার গুণ হলো, একটু আমার দিকে তাকিয়ে চিৎকার মেরে বলতে হবে এটার নাম কি, কোরআন। কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআন পড়া, অর্থ পড়া, হুকুমগুলি জানা, নিজে আমল করা, পরিবারকে আমল করানো, কোরআন দিয়ে সমাজ গড়া, কোরআন দিয়ে রাষ্ট্র গড়া, গোটা পৃথিবীতে কোরআনের বিধান কায়েম করা, আওয়াজ করে বলবেন দরকার আছে না, সেই জায়গা হলো আজকের এই আল জামিয়াতুল উলুম ইসলামী মাদ্রাসা। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিমটিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন মারহাবা। হাট্টিমা টিমটিম যার আগা গোড়া কিছুই নাই, আলিফ লাম মিম যার আগাও আছে গোড়াও আছে, বলি আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়ের আমার বন্ধুরা একটু খেয়াল করেন, কাম টু দ্য পয়েন্ট। এখন তাহলে কোরআনে হাকিমের তেলাওয়াত করা, হে সোনার বন্ধুরা, দেশের নাম হলো আমেরিকা। কোন জায়গা? আমেরিকায় বিশাল একটা কনফারেন্সও হয়েছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, ডোম আছে, চাড়াল আছে, আর্য অনার্য গ্যারো সাঁওতাল যত ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ আছে, সকল ধর্মের ধর্মীয় সভা হলো ওই সভা, ওই জায়গাতে বাজান হিন্দুদের গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দা বেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, একটু কলিজা উজাড় করে বলতে হবে গ্রন্থের নাম কি। সব চলবে, রাস্তাঘাট, দোকানপাট, অফিস, আদালত, শুধু করোনা মসজিদ আর মাদ্রাসায়। এটা আসতে বললেন কেন ঘুমায় ঘুমায়? করোনা তো কম বাংলাদেশে থাকার পিছনে কারণ আছে একমাত্র কোরআন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি ওইদিকে সময় পাবো কিনা বুঝতে পারছি না, একটু আসেন লাইনে।
এবার সব চলবে কুরআন তেলাওয়াত করতে দিবে না মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন তিনি মুসলমান মায়ের সন্তানেরা যে অনুষ্ঠানে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো পড়তে দিবে আল্লাহর কোরআন পড়তে দিবে না আর যাই হোক এমন অনুষ্ঠানে মুসলমান আমরা থাকতে পারি না মুসলিম লিডার হুংকার দিলেন এক চলো চলে যাই সবাই চলে যাচ্ছে সঞ্চালক যিনি জ্ঞানী মানুষ তিনি সভাপতি সাহেবকে বললেন ওই যে দেখেন মুসলমানরা চলে যাচ্ছে কি করব বলে অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়া হবে আল্লাহর কোরআন পড়তে দিবেন না ওরা তো এখানে থাকতে পারবে না চলে যাচ্ছে তাহলে কি করা যায় বলে ওদেরকে একটু সুযোগ করে দেন সুবহানাল্লাহ চিৎকার মেরে আল্লাহ আল্লাহু আকবার বালিল্লাহু মাউলাকুম ওয়া হুয়া খায়রুল তিনি তোমাদের মালিক তিনি তোমাদের মাওলা আর তিনি উত্তম সাহায্যকারী কোন দর্গা দুর্গা সাহায্য করতে পারে না বাদান বলেন তো সাহায্যকারীকে মুসলমান যেমনি যাই সঞ্চালক ডাক দেয় ও মুসলমান ভাইরা যাবেন না একটু সময় দেন সভাপতি সাহেবের সাথে একটু পরামর্শ করি সভাপতি সাহেবের কাছে যাবার পরে বলে স্যার দয়া করে বলেন কি করব বলছে কি করা যায় বলে একটু দেন সময় ঘোষণা হয়ে গেল সময় দিব লম্বা সময় নয় সময় মাত্র 3 মিনিট সহযোগিতা করেন হাতের দিকে তাকিয়ে কয় মিনিট 3 মিনিট মুসলিমদের কারি সাহেব যিনি নজর করে আছেন তিনি লিডারের দিকে ও কারি সাহেব আপনি রায় দেন থাকবো না চলে যাব আল্লাহর বান্দা কারি সাহেব বলেন অসুবিধা নাই থেকে যান তার কারণ হলো সময় মোটেই ছিল না না থাকার সময় থেকে যে আল্লাহ 3 মিনিট সময় ব্যবস্থা করে দিয়েছেন ওই আল্লাহ চাইলে 3 মিনিটকে লম্বা করে টানতে টানতে আমার আল্লাহ 30 মিনিটও বানিয়ে দিতে পারে কলিজার ভাইয়েরা আমার ইমান কেমন বিশ্বাস কেমন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইল্লাকা আলাল হাক্কিল মুবিন 20 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে যারা হক স্পষ্ট পথে আছে তারা নবী গো আপনি আল্লাহর উপরে ভরসা করেন আর আল্লাহর উপরে ভরসা করা মানুষগুলি অবশ্যই হক পথে আছে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ হক পথে যারা আছে তাদের বিজয় দেবেন কে হক পথে যারা আছেন তাদের বিজয় দিবেন কে হক পথে যারা আছে আজ হোক কাল হোক 56,000 বর্গ মাইলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আগামী দিন যদি ডাক আসে মুসলমান প্রয়োজনে মাথায় কাফুরের কাপড় বেঁধে ইসলামকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে জমিনে নামতে হবে কে কে রাজি আছেন দু হাত উঁচু করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেয় আলহামদুলিল্লাহ ভাইজান ইসলাম প্রতিষ্ঠিত হলে এর মতো শান্তি আর হতে পারে না আলহামদুলিল্লাহ বলেন তার কারণ হলো আজকে যে দুর্মূল্যের বাজার এই দুর্মূল্যের বাজারে পুঁজিবাদী তন্ত্র চলছে পুঁজিবাদী তন্ত্র মানে হলো এক শ্রেণীর মানুষ ধনী হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষ গরিব হয়ে যাবে আর ইসলামটা হলো যে সকলেই ধনী সকলেই গরিব সমতা বজায় থাকবে সকল শ্রেণীর মানুষ যদি এক মাপে থাকে ইনশাআল্লাহ সমাজে বিশৃঙ্খলা হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন বলি আমার দরদের ভাইয়েরা একটু খেয়াল করেন আল্লাহর বান্দা কারি সাহেবের দিকে নজর করে ইমাম সাহেব লিডার যিনি নেতা যিনি
বলে ঠিক আছে বসে যান তিনটা মিনিট সময় হোক না আল্লাহ দেখি কোনো ফয়সালা করে কিনা আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ শুনছেন কথা শুনছেন আপনারা আমার ভাষা কি বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন প্রিয় বন্ধুরা আমার একটু খেয়াল করেন গীতা পড়ার জন্য ঘোষণা হয়ে গেল আপনাদের সামনে এখন গীতা পড়া হবে চলে আসলো হরে হরে রাম রাম পড়ে তসনস করে দিয়ে চলে গেল বাইবেল পড়া হবে বাইবেল পড়ার জন্য ছুটে চলে আসলো এরপরে ত্রিপিটক পড়া হবে ত্রিপিটক পড়ার জন্য চলে আসলো জিন্দা বেস্তা পড়া হবে সেইটা পড়ার লোক চলে আসলো রামায়ণ মহাভারত সামবেদ ঋগ্বেদ সবকিছু পড়া হয়ে গেল সব শেষ হয়ে গেছে এখন বলেন তো কি পড়তে বাকি আছে আল্লাহ আকবার আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শুরু হয়ে যাবে গোটা জনসভার মানুষ চাতক পাখির মতো নিশ্চুভা করে তাকিয়ে আছে এদিকে খেয়াল করেন একজন বিধর্মী আর একজনকে ডাক দিয়ে বলছে ভাই কি হয়েছে সারা জীবন শুনে আসছি আল্লাহর মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে নাকি মধু লুকিয়ে আছে আলহামদুলিল্লাহ সারা জীবন সুযোগ পাইনি সুযোগ পাইনি আজকে যখন সুযোগ পেয়েছি না 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 আল্লাহর কোরআন শোনা আমরা বাদ দিব না বরং আল্লাহর কোরআন শুনে কলিজাটা ঠান্ডা করে নিতে চাই একজন আরেকজনকে বলছে বিধর্মীরা দেখেন বিধর্মীরা কোরআন শোনার জন্য আমেরিকায় ব্যস্ত আর বাংলাদেশে মুসলমান কোরআনের মাহফিল শুনলে 144 ধারা লিখে পোড়া কপাল গান বন্ধ হয় না বাজনা বন্ধ হয় না সার্কাস বন্ধ হয় না সিনেমা বন্ধ হয় না নাটক বন্ধ হয় না কোরআনে কারিমের মাহফিলের কথা শুনলে 144 ধারা জারি করে যারা নামের শুরুতে মুহাম্মদ হলেও আবু জেহেলের নাতি পুতি বন্ধু তারা একান্ত আপন জানে না আমার এবার ঘোষণা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে হাকিমের তেলাওয়াত হবে ঘোষণা হয়ে গেল জিজ্ঞেস করা হলো তেলাওয়াত করবে কে বলছে আমাদের ভেতর একজন কারি সাহেব আছে উনি তেলাওয়াত করবে জিজ্ঞেস করে মা ইসমুক কারি সাহেবের নামটা কি বলছে কারি সাহেবের নাম হলো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরের বিখ্যাত কারি একটু চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ প্লিজ কাম হেয়ার সিট ডাউন ইউর সিট এখানে আসেন চুপ করে বসেন আপনার সময় কিন্তু 3 মিনিট মাথায় রেখে তেলাওয়াত করবেন বলে ঠিক আছে অসুবিধা নাই যখন নামটা ঘোষণা হয়ে গেল প্লিজ লুক মি আমার দিকে তাকান আপনারা তেলাওয়াতের শুরুতেই হঠাৎ করে এরকম করে মাথাটা একটু উঁচু করে দিল কার সাথে কথা বলে রব্বুল আলামিন মালিক আমি তোমার গোলাম বহু জায়গায় কোরআনে হাকিমের তেলাওয়াত করেছি আল্লাহ কোনোদিন কোনো জায়গায় বিশেষ কিছু চাইনি আজকে তোমার কাছে একটাই মাত্র চাওয়া একটাই মাত্র চাওয়া আল্লাহ আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করব এই 3 মিনিট সময়কে দয়া করে লম্বা করে টেনে 30 মিনিট করে দিও 1 নম্বর সময়টা বাড়িয়ে দিও 2 নম্বর ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার গোলাম তোমার কাছে 2 নম্বর ফরিয়াদ বহু জায়গায় কোরআন পড়েছি আল্লাহ আজকের পড়াটা আমার ব্যতিক্রম ধর্মী চ্যালেঞ্জিং পড়া আল্লাহ আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করব নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা আল্লাহ তুমি তোমার কোরআনের নূর দিয়ে গোটা জনসভাকে আলোকিত করে দিও বিধর্মীদের কলিজায় আল্লাহ তোমার কোরআনের আওয়াজগুলি টাস টাস করে লাগিয়ে দিও ওরা কোরআন শুনে কালেমা পড়ে গেল মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার বলে কলিজার ভাইরা আমার তেলাওয়াত করার জন্য সময় যখন ঘনিয়ে আসলো তেলাওয়াত শুরু হয়ে গেল আস্তে আস্তে সকলেই বিসমিল্লাহ আউযু বিল্লাহ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
আউযু বিল্লাহ পড়তে এক মিনিট শেষ, কারণ কারি সাহেবদের নিঃশ্বাস তো অনেক লম্বা, আমার আসাদ ভাইয়ের নিঃশ্বাস বিশাল লম্বা, আমার এত লম্বা না, সংক্ষিপ্ত। বিসমিল্লাহ পড়তে আর এক মিনিট চলে গেল, বাকি আছে কয় মিনিট? এক মিনিট বাকি, সময় মাত্র তিন মিনিট। আল্লাহর বান্দা শেষবারের মতো আর একটাবার আসমানের দিকে নজর করলেন, মালিকের সাহায্য চাইলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। শত শত ইহুদি খ্রিস্টান ছিল, দাঁড়িয়ে গেল, হাত উঁচু করে সারেন্ডার করে চিৎকার দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানদের কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত চলতেই থাকবে। দু হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। কোরআনের সেই বরকত আজও আছে না নাই? আলহামদুলিল্লাহ। সোনার ভাইরা আমার, কোন কোন বর্ণনা আছে 550, কোন কোন বর্ণনা আছে 5,500, যেটাই হোক না কেন অধিক সংখ্যক ইহুদি খ্রিস্টান এক জায়গায় হাত উঁচু করে আছে। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসের 30 মিনিট পর্যন্ত আল্লাহর কোরআনে হাকিমের তেলাওয়াত করার পরে যখন থেমে গেছে, ওদের চক্ষু দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, ডাক দিয়ে বলে কাঁদেন কেন, কান্না করেন না, হাতগুলো নামায় নেন। বলে কান্নার কারণটা তোমাকে বলবো, আর হাতগুলো নামাবো একটা কাজ করার পরে। এই কান্নার কারণ কি আর হাত কখন নামাবে বাজান, বলেন তো, জানার দরকার আছে না? না, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন যখন আধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজা উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে কেন পানি পড়ছিল এতগুলি বিধর্মীর, জানার দরকার আছে না নাই? দুই নাম্বার, হাতগুলি উঁচু করে আছে, হাত নামায় না, ওরা কাঁদতে থাক আর হাতগুলি উঁচু করে থাক। আমি বলবো কেন কাঁদছিল, কান্নার কারণ, আর হাত কেন উঁচু করে আছে, বলবো ইনশা আল্লাহ। তার দুই নাম্বার গুণ হলো কোরআনে হাকিমের তেলাওয়াত করা। এখন একটু আসেন, বাংলাদেশে মাত্র কয়েকদিন করবে আমাদের কলিজার টুকরা এক ছোট্ট সোনামণি, নাম হলো সালে আহমদ তাকরিম। বাড়ি আগে ছিল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানা, নদীর ভাঙনে প্রায় ভাঙে চৌহালি থানা।
এখন চলে গেছে টাঙ্গাইলের নাগরপুর এই সালে আহমদ তাকরিম বহির্বিশ্বে চলে গেল বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়ে গেল অসংখ্য মানুষের সামনে 160টা দেশ এক জায়গায় সমস্ত দেশগুলির মধ্যে বাংলাদেশ তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ দুই নাম্বার তার মাত্র কিছুদিন পরে আমাদের কলিজা টুকরা সন্তান নাম হলো আবু রাহাত দুবাইয়ের মধ্যে শুরু হয়েছে কম্পিটিশন এই প্রতিযোগিতার মধ্যে বাসান আমেরিকার ছেলে বিচারক মণ্ডলীর সামনে প্লিজ কাম হেয়ার সিট ডাউন বসো বসার পরে বলে ইকরাউল কোরআন কোরআনে কারিমের তেলাওয়াত করো তেলাওয়াত হয়ে গেল বলছে ঠিক আছে পাশে গিয়ে বসো এরপরে ব্রিটেনের ছেলে কানাডার ছেলে জাপানের ছেলে জার্মানের ছেলে রাশিয়ার ছেলে ভারতের ছেলে পাকিস্তানের ছেলে আফগানিস্তানের ছেলে সব জায়গার সন্তানগুলি ধীরে ধীরে কোরআনে হাকিমের তেলাওয়াত করল সর্বশেষ পরীক্ষার্থীর নাম হলো আবু রাহাত কি নাম বাজান আবু রাহাত এবার সামনে এসেছে আসার পরে বলছে মা ইসমুক নাম কি বলছে আবু রাহাত আন্তাল মিলাদ দেশ কোথায় বলছে মিম বাংলাদেশ চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের সন্তান মাশাআল্লাহ ভালো কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করো ওই দিন ওই সময় আবু রাহাত যখন তেলাওয়াত শুরু করে দিল বক্তৃতার জন্য আমাদের ইন্টারনেটগুলি ব্যবহার করে তথ্যগুলো কালেকশন করতে হয় আমি নজর করে দেখলাম গুগলের মধ্যে পড়ে পড়ে আবু রাহাত যখন তেলাওয়াত করে বিচারক মণ্ডলী চেয়ারে পাড়ি দিল চিৎকার দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে ঘোষণা করে দিল আবার গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল বলি আলহামদুলিল্লাহ দুঃখজনক ব্যাপার এই গত কালকে একজন পুলিশ প্রশাসনের দায়িত্বশীল বলেছে এই আল্লাহু আকবার স্লোগান এইটা নাকি একটা দলীয় স্লোগান বাজান আল্লাহ কি দলের আল্লাহ নাকি সকলের আল্লাহ এই আল্লাহ নামে তাকবীরের বিরোধিতা করে যারা জন্মের পরে আজান শুনেনি কানে তারা কানে আজান না শুনলে বিরোধিতা করাই স্বাভাবিক এক ছেলের নাম রেখেছে সিজার আমি বললাম ভাই এত সুন্দর নাম আছে আব্দুর রহমান আব্দুল গফফার আর তুমি সিজার তোমার নাম কেন বলছো হুজুর অন্যান্য মানুষ যেভাবে আসে আমি তার চাইতে একটু বেকায়দা অবস্থায় আসছি কেন তো মায়ের পেট থেকে টেনে বের করা হয় আর আমাকে পেট কেটে বের করা হয়েছে এই জন্য বাপ মা খুশি হয়ে নাম রেখেছে সিজার সোনার ভাইয়ের আমার বন্ধুরা একটু খেয়াল করেন তাকবীরের বিরোধিতা করে যারা মাদ্রাসার বিরোধিতা করে যারা মসজিদের বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করে যারা তাদের অবস্থা কি বোঝানোর জন্য বলছি আপনাদের এখন তো সাইকেল খুব কম মোটরসাইকেলই বেশি তাই না দাদা মোটরসাইকেল অনেক বেশি এক মুরব্বি চাচা সাইকেল চালাতে চালাতে এই যে একটু সামনে গিয়ে হাতের ডানে গেলে একটা ওভার ব্রিজ আছে কি আছে না ওভার ব্রিজ এই ওভার ব্রিজের পাশ দিয়ে যেতে গিয়ে উপর দিয়ে যেতে গিয়ে বেচারা তাকাবে ডানে তাকিয়েছে বামে ভুলবশত সাইকেলে ব্রেক ফেলে ফেল করে ঢো 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 ঢাস পড়ে গেছে নিচে তিনজন যুবক ওই রাস্তার পাশে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল দেখলো চাচা পড়ে গেল এবার আস্তে আস্তে ওই পুকুরের পাড়ে গিয়ে চাচাকে টেনে না তুলে চাচাকে জিজ্ঞেস করছে চাচা আপনি কি পড়ে গেছেন চাচাও জিনিস কম না সে 72-এর খতিয়ান কলার ঝাঁকি দিয়ে বলছে আমি হারবো হে বাজান আমি পড়িনি আমি এইভাবেই নামি আমার নামাটাই ভালো আজকে ইসলাম বিদ্বেষী যারা ধরে নিচ্ছি সাইকেলওয়ালা চাচার মতো পড়ে গেছে তারা ওই চাচাকে তুলে যেমন মলম লাগানোর দরকার ছিল সেবা করার দরকার ছিল আজকে যারা ইসলাম থেকে বাইরে চলে গেছে ওদেরকে ছুড়ে না ফেলে টেনে তুলে বুকের সাথে লাগিয়ে কালেমার দাওয়াত দেওয়ার দরকার আছে না না সোনার ভাইয়ের আমার আসুন আল্লাহর নবীর ঘর মাদ্রাসা একজন দুইজন তিনজন করে 100 ছাত্র এখানে আলহামদুলিল্লাহ 7 জনের অধিক শিক্ষক রয়েছে বিশাল একটা বাজেট এলাকার মধ্যে একটা আলো জ্বলছে আলো জ্বলছে আলহামদুলিল্লাহ বলি
বহু ছেলে আছে জানাজা পড়াতে জানে না বাবা মায়ের জন্য দোয়া করতে জানে না এই জায়গায় সবচাইতে ছোট বাচ্চা যারা তারাও জানাজার নিয়মগুলো জানে সূরা জানে কেরাত জানে সবকে জানে আলহামদুলিল্লাহ নবীজি বলেন আরবীকে তিনটা কারণে মহব্বত করে আরবীকে তিনটা কারণে এক নাম্বার আনা মুহাম্মাদুন আরবি আমি নবী আমার জন্ম হয়েছিল আরব দেশে আর আমার মুখের ভাষাও হলো আরবি বলি আলহামদুলিল্লাহ দুই নাম্বার আল কোরআন আরবি কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়েছে তিন নাম্বার ওয়াল জান্নাতু লিসানুন আরবি আর জান্নাতের ভাষাও হবে আরবি ভাষা আলহামদুলিল্লাহ সোনার ভাইয়ের আমার এই জন্য এমন সন্তান রেখে যায় আপনার আমার অবর্তমানে যেন সন্তানগুলি আপনার আমার জন্য দোয়া করে কি এমন সন্তান দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন নারায়ণ তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান মেহমানের আগমন কারি সাইবুল ইসলাম আসাদ ভাইয়ের আগমন আহমদ ওয়াল মুকাফফি ওয়াল হাশির ওয়া নবিউত তাওবা ওয়া নবিউর রহমা বাংলার জমিন যতদিন আছে আল্লাহ রাসূলের স্লোগান যতদিন চলবে বাংলার জমিন থেকে আল্লাহর স্লোগানকে মিটিয়ে দিতে চাই তারা তাদেরকে বিদায় করে দেবে মুসলমানরা এজন্য কেউ আল্লাহর কারবার বিরোধিতা করে এখানে থাকতে পারবে না পারবে না পারবে না হাত উঁচু করে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া রাখেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আজকের মঞ্চে অতিথিবৃন্দ যারা আছেন আল্লাহ সকলকে কবুল করুন বিশেষ করে আমার প্রিয় ভাই সাইদুল ইসলাম আসাদ ভাই তার কণ্ঠকে আল্লাহ গোটা বিশ্বের মানুষের জন্য মুসলিম উম্মার কল্যাণে কবুল করুন আমল সহ নেক হায়াতের দরওয়াজাগুলি প্রশস্ত করে দিন গত বছরও আমি ঢাকার থেকে মাহফিল করে ফিরছিলাম গাড়িতে দেখলাম যে ভাইয়ের একটা লাইভ গাড়ি কিছু সমস্যা হয়েছিল এবছরও বিভিন্ন জায়গায় চলাফেরা রাস্তাঘাটে বুঝতে তো পারছেন কি অবস্থা আল্লাহ যেন নিরাপদে রাখেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন প্রত্যেকের জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে দেশবাসীর জন্য দোয়া আছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সূর্য যত রাত্রির গভীরতা যত বেশি বাড়বে পরের দিন সূর্য তত তাড়াতাড়ি দেখা যাবে জালেমের জুলুম যত বেশি বাড়বে ইসলামের কালেমা তত তাড়াতাড়ি উঠবে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী